হ্যালো বন্ধুরা, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব ইতিমধ্যে মুক্তি পেয়েছে ভাকিল সাব। তো প্রথম দিনে কত আয় করলো সে বিষয়টি নিয়ে আজকের পুরো ভিডিওটিতে আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দা মেইন ভিডিও। সাউথ ইন্ডিয়ান তারকা পবন কল্যাণের নতুন সিনেমা মানে বক্স অফিসে তুফান, এবারেও তার ব্যতিক্রম কিছুই হলো না। শুক্রবার মুক্তি পেয়েছে তার ভাকিল সাব, আর প্রথম দিনেই বক্স অফিসে বড় অঙ্কের অর্থ সংগ্রহ করেছে। ভারতের বিনোদন ভিত্তিক সংবাদ মাধ্যম বলিউড লাইফের খবর, করোনা মহামারী ও টিকিটের দাম না বাড়ালেও এই কোর্টরুম ড্রামা অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় সংগ্রহ করেছে 42 কোটি রুপি। ভাকিল সাব অবাণিজ্যিক সিনেমা এবং মুক্তির পর বিভিন্ন বাধার মুখোমুখি হয়েছে, অনলাইনে ফাঁস সহ কিছু রাজনৈতিক ইস্যু রয়েছে। তবু পাওয়ার স্টার পবন কল্যাণকে দেখতে হলমুখী হয়েছে দর্শক। বড় বড় শহর ছাড়াও চিরালা মাচেরলার মতো ছোট শহরেও ভালো সংগ্রহ করেছে সিনেমাটি। তেলেগু ভাষায় দ্বিতীয় বৃহত্তম দৈনিক সাক্ষী পোস্টের খবর, হিন্দি ব্লকবাস্টারের রিমেক ভাকিল সাব শুধু তেলেগু রাজ্যে সংগ্রহ করেছে 28 কোটি রুপি, আর আন্তর্জাতিক বক্স অফিস মিলিয়ে সংগ্রহ 38 থেকে 40 কোটি রুপি। শুধু যুক্তরাষ্ট্রে এই সিনেমা সংগ্রহ করেছে 3,80,000 রুপির বেশি। সিনেমাটি পরিচালনা করেছেন শ্রীরাম বেনু। পবন কল্যাণ ছাড়াও এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শ্রুতি হাসান, প্রকাশ রাজ, নিবেথা থমাস, অঞ্জলি, অনন্য নাগাল্লা, মুকেশ ঋষি, দেব গিল, সুব্বারাজু, ভামসি কৃষ্ণ, অনুসুয়া বরদাস প্রমুখ। সঙ্গীত পরিচালনা করেছেন এস থামান, সিনেমাটি পরিচালনা করেছেন দিল রাজু। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন মুক্তি পেয়েছে ভাকিল সাব এবং একদিনে কত রুপি আয় করেছেন। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।